না না কে সেরা জানি না, কিন্তু আমাদের পাড়ায় আমাদের ফ্যামিলি সেরা ফ্যামিলিগুলোর মধ্যে একটা। দূর থেকে দেখলে 70mm স্ক্রিনের বাংলা সিনেমা, আর কাছে এলে চিতপুরের যাত্রা পাঠ দেখুন। একাদশী তোমার আবার একাদশী কিসে? ভালো খাবার তো মুখে রুচবে না। কি মুশকিল? আচ্ছা ঠিক আছে, রাতে চিকেন ভর্তা করে দেবো। নিয়ে যাচ্ছ কেন? কি হলো? বমি তো? আবার বমি তো? পাগল দুটো, এতবার করে বলি অত খেও না অত খেও না, এই জন্য আমার রান্না করতে ভালো লাগে না। লোভে পড়ে খাবে খালি আর বমি করবে। খাও খাও, জল খাও, ভালো করে মুখ ধো। আচ্ছা ঠিক আছে, কালকে ডুমুরে শুক্ত করব। আর এই হলাম আমি, আদিত্য মুখার্জি। 10ই আগস্ট ঠিক সন্ধে 6:09 ইহলোকে এসেছিলাম। শান্ত মানে এতটাই শান্ত যে নীল দিগন্তে ওই ফুলের আগুনে আমি ফুল সাজতাম। সেই থেকেই আমার ডাকনাম ফুল। স্কুলে যাওয়ার আগে মা আমায় কপালে দইয়ের একটা ফোঁটা দিয়ে দিত, সেটা একটা মজাদার ব্যাপার। কারণ যখন আমি অটোতে চেপে আবার স্কুলে যেতাম, তখন বেশিরভাগ দিনই পিঁপড়ে সেটাকে চেটে পুটে শেষ করে দিতাম। একদিন হুট করেই বড় হয়ে গেল। শিয়ালদা স্টেশন থেকে কেনা বইগুলোতে যাদের ছবি দেখতাম, বাবা মা তাদের কোনোদিনই বোমা করবে না জানতাম। আর এখন মিস্টার অ্যান্ড মিসেস মুখার্জির নতুন যাত্রার নাম আমফান ঝড়ে ছেলের বৌমা আসবে ঘরে। কি বাসন্ন রে বাবা! হ্যাঁ বাবা, বুকের ব্যথায় কাতরাচ্ছে, ছেলের কোনো ভ্রুক্ষেপ নেই। ওই ওই বাগবাগান ছবিতে যেটা দেখিয়েছিল না, একেবারে ঠিক দেখিয়েছিল। প্রথমত ওটা বাগবান বাবা, বাগবাগান না। আর অমিতাভ বচ্চনের ছবি নিয়ে উল্টো পাল্টা কথা বললে ঠিক আছে। দ্বিতীয়ত, মানে বুকে যে দিকটা ব্যথা করলে ভয় পাওয়া উচিত সেটা হলো এই দিকটা। আর তৃতীয়ত, আমি বিয়ে করব না। আরে না মানে তুই কতদিন এভাবে একা একা হ্যান্ডেল করবি?